হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার ইন্ট্রোডিউস করে চলেছে এবং এই ফিচারগুলো খুব ছোট্ট হলেও আমাদের দারুণ কাজে লাগছে। অতি সম্প্রতি তারা ক্রিয়েট কল লিঙ্ক নামে একটা নতুন ফিচার ইন্ট্রোডিউস করে দিয়েছে, যে ফিচারটা খুব ছোট্ট হলেও দারুণ। তো আজকের এপিসোডে খুব ছোট্ট করে এই ফিচারটা সম্পর্কে সমস্ত কিছু খুঁটিয়ে বলে দেবো তোমাকে, যেগুলো তোমার দারুণ কাজে লাগবে তুমি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করো। সো হেই গাইস, আমি শান্তনু এসে গেছি শ্রেষ্ঠ টেক থেকে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অ্যাপটক। তো চলো এবার চলে যাই মেন ভিডিওতে। তো যে নতুন ফিচারটার কথা বললাম, ক্রিয়েট কল লিঙ্ক, সেটা ইতিমধ্যে সমস্ত অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ ইউজার এবং তারই সাথে আইওএস প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ ইউজারদের মধ্যে রোল আউট করতে শুরু করে দেওয়া হয়েছে। তাই তুমি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে লেটেস্ট ভার্সন আপডেট করে নাও, দেখো তুমিও পেয়ে যাবে। এবং তারপর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নাও এবং ওপরে যে চ্যাটস, তারপর স্ট্যাটাস এবং তারপর কলস অপশান রয়েছে তার মধ্যে চলে যাও। সেখানে গেলেই ক্রিয়েট কল লিঙ্ক অপশানটা তুমি পেয়ে যাবে। এটা কী কাজ দেয় সেটা তোমাকে বলে দিই। এইখানে একটা লিঙ্ক তৈরি হবে, যেটা অ্যাকচুয়াল একটা গ্রুপ ভয়েস কল বা গ্রুপ ভিডিও কলের জন্য লিঙ্ক। এই লিঙ্কটা তুমি যাদের সাথে শেয়ার করবে তারা সেই লিঙ্কটায় ক্লিক করে খুব ইজিলি তোমার তৈরি করা সেই গ্রুপ ভয়েস কল বা গ্রুপ ভিডিও কলের মধ্যে জয়েন করতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না এটাতে। দেখো, যেই মাত্র তুমি এই লিঙ্কটা জেনারেট হয়ে গেল তখন দেখবে নিচে কল টাইপ রয়েছে, কল টাইপে ভয়েস এবং ভিডিও এই দুটো অপশান পেয়ে যাবে। তুমি যদি চাও ভয়েস কলের গ্রুপ তৈরি করতে তাহলে তুমি ভয়েস অপশানটিকে সিলেক্ট করে নেবে, যদি চাও ভিডিও কলের গ্রুপ তৈরি করতে তাহলে তুমি ভিডিও কলের অপশানটাকে চুজ করে নেবে। এবং তারপর নিচে দেখো তিনটে শেয়ার করার অপশান দিয়েছে এই লিঙ্কটাকে, প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ বিজনেস বা তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি শেয়ার করতে তো পারবেই। লিঙ্কটাকে কপি করে নিয়ে অন্য যে কোনো অ্যাপ্লিকেশান বা ইমেলের মাধ্যমে তুমি পাঠাতে পারবে খুব ইজিলি, অথবা শেয়ার লিঙ্ক অপশান রয়েছে সেটার সাহায্যেও তুমি লিঙ্কটাকে শেয়ার করতে পারবে সকলের সাথে কোনো রকম সমস্যা ছাড়াই। এবার চলো এই ফিচারটা সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় জানিয়ে দিই। তুমি যে গ্রুপ ভয়েস কল বা ভিডিও কলটা সেট আপ করছো তার মধ্যে 32 জন পার্টিসিপেন্টস জয়েন করতে পারবেন, তার বেশি পার্টিসিপেন্টস জয়েন করতে পারবেন না। এবং যে লিঙ্কটা তৈরি হচ্ছে লিঙ্কটার ভ্যালিডিটি থাকবে 90 দিন, প্রয়োজন হলে তুমি অবশ্যই অন্য লিঙ্কও ক্রিয়েট করতে পারবে, তাতে কোনো রকম সমস্যা হবে না। এই গ্রুপ ভয়েস কল বা ভিডিও কলের মধ্যে জয়েন করার পরও কেউ যদি ডিসকানেক্ট করে দেয় তাহলে তাকে রিং করার অপশান পেয়ে যাচ্ছ তুমি, সেটাও খুব দারুণ কাজে দেবে তোমার। আর এমন কেউ যদি জয়েন করে যায় যাকে তুমি সেই গ্রুপ ভিডিও কল বা ভয়েস কলও রাখতে চাও না, তাকে ইজিলি ব্লক করেও দিতে পারবে, সেটাতেও কোনো রকম সমস্যা হবে না। সবশেষে এটাই বলবো, নিঃসন্দেহে এটা খুব ছোট্ট হলেও খুবই হেল্পফুল ফিচার এবং আমাদের অনেক কাজে লাগবে, অবশ্যই এই ফিচারটিকে ব্যবহার করো। আর ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি তুমি এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেটস মিস না করতে চাও। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, শ্রেষ্ঠ থাকো।